হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ একটা কাবাব শেয়ার করব, এটা বুটের ডাল আর গরুর মাংস দিয়ে বানানো। আশা করি সবার ভালো লাগবে, তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা সিদ্ধ করে নেব। এখানে আমি মাংসের কিমা নিয়েছি। মাংস যেই পরিমাণ নিব তার অর্ধেকেরও কম ডাল নিতে হবে। এখানে ডাল আছে 1 কাপ, মাংসের কিমা নিয়েছি আমি 3 কাপ। মশলা দিব আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, যার যে যেমন খান তেমন দিবেন। আমি এখানে কয়েকটা মরিচ, 3টা দার এলাচ, 2 টুকরা দারচিনি, লবণ দিব প্রয়োজন মতো, 1টা তেজপাতা, আর সাথে দিব 2 টুকরা আদা। তো প্রথমে চুলায় মাংসগুলো দিয়ে দিই। সাথে মশলা তেজপাতা সবগুলো দিয়ে একসাথে সিদ্ধ করব। পানি দিব প্রয়োজন মতো, একদম পুরোপুরি সিদ্ধ হলে তারপর চুলাটা বন্ধ করবে, শিলপাটায় বেটে নেব। আমি মাংসের কিমাটা সিদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছি। মশলাগুলো তুলে মশলাগুলো আগে বাটতে হবে মিহি করে। কিমাটা হালকা বাটা দিতে হবে, মিহি যেন না হয়, মাংসে কিছু কিছু থাকবে, এরকম হবে বাটার পর। এখানে মশলা দেওয়া আছে, দেখা আর কিছুই দিতে হবে না, আমি শুধু 1টা ডিম, মাখানো হয়ে গেছে। আমি এখন কাবাবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে ডিপ ফ্রাই করব। কাবাব বানানো হয়ে গেছে, আমি এখন মিডিয়াম আঁচে তেলে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, কাবাবটা একদম লাল লাল করে ভেজে তুলব। এইভাবে সবগুলো কাবাব ভেজে নিব। সবগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমার কাবাব রেডি। এই কাবাবটা খুবই মজাদার, গরম পোলাওয়ের সাথে অথবা বিকালের নাস্তায় সস দিয়ে যেভাবেই খান না কেন খুবই টেস্টফুল। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী রান্না দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।